एकटू ख्याल करे शुने नीन आज थेके 1300 बछर आगे एक ज्वलंत प्रमाण आपनादेर सामने आमि तुले धरि बसरा थेके 10 किलोमीटर दूरे एकटी ग्राम সেই গ্রামের নাম ছিল চিটর। সেই ছোট্ট গ্রামে 1000 মানুষের বসবাস। গরমের প্রখর উদ্রে গ্রামখানা খা খা করে। ঠিক বেলা 10টার সময় এক মুসাফির ফকির সেই গ্রামের মধ্যে প্রবেশ করে। আর সেখানে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ফকির কথা বলে যায়। সেই ফকির সেই গ্রামের মধ্যে প্রবেশ করে কি বলছে জানেন? অসহায় এক ফকির আমি, অসহায় এক ফকির আমি, এসেছি সবার দ্বারে কিছুই পাবার তরে। অসহায় এক ফকির আমি, এসেছি সবার দ্বারে কিছুই পাবার তরে, কিছু পাবার তরে। অসহায় এক ফকির আমি, তবুও কথা মোর শুনি আল্লাহ দয়াময়, তবুও কথা মোর শুনি আল্লাহ দয়াময়। যে করবে দয়া আমারে, যে করবে দয়া আমারে, দয়া করবে আল্লাহ তারে, এসেছি সবার দ্বারে, এসেছি সবারই তরে। অসহায় এক ফকির আমি, আর সেই ফকির কি বলছে জানেন? একটি রুটি কেউ দিলে খেতে, একটি রুটি কেউ দিলে খেতে, যেন তো যাবে সে হবে। এক রুটির বিনিময়ে জান্নাত, এক রুটির বিনিময়ে জান্নাত, কে নেবে গো কমরে, দেবই উপহারে, দেবই উপহারে। অসহায় এক ফকির আমি, এ ফকিরের কথায় কেউ হাসে কেউ রেগে যায়, এ ফকিরের কথায় কেউ হাসে কেউ রেগে যায়, বলে ক্ষুধার জ্বালাতে কি জাতা বলে যায়, বলে ক্ষুধার জ্বালাতে কি জাতা বলে যায়, বলে যাই। ভাবে সবাই পাগল বুঝি, ভাবে সবাই পাগল বুঝি, কেউ দেখে না ফিরে ফকির যাই শুনিয়ে সবারে, ফকির যাই শুনিয়ে সবারে। অসহায় এক ফকির আমি, এসেছি সবার দ্বারে কিছুই পাবার তরে, কিছুই পাবার তরে। ফকিরের এমন বাণী শুনি সকলেই হাসে, কেউ বা চুপ করে থাকে, কত লোক
কত রকম যে যার মুখে আসি যা আসে তাই বলতে থাকি ফকির কেন কারো কথায় কর্ণপাত করেন নাই সেই গ্রামের একজন বড় নেক মানুষ ছিলেন নাম তার হলো আহম্মদ ভাইজান একটা কথা বলি কোনদিন কোন ফকির দরবেশকে ঘৃণা করবেন না কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না যারা পিয়াসী তাদের পানি পান করাবেন আর যদি কোনো ক্ষুধার্ত আপনার কাছে আসে আপনার সাধ্যমতো তার ক্ষুধা নিবারণ করার চেষ্টা করবেন কারণ কি কোন বেশে থাকে চেনার উপায় আমাদের কারো থাকে না তাই বলি আসল ছেড়ে নকলকে তুই করে গেলি সযত আসল ছেড়ে নকলকে তুই করে গেলি সযতন এখন কেন পড়ে বৃথা ঝরাস তুই অশ্রু নয়ন তো যাই হোক যেটা বলছিলাম সেই চিটোর গ্রামের আহম্মদ ফকিরের সেই কথা শুনে প্রাণটা যেন তার কেঁদে যায় বড়ই ক্ষুধার্ত মানুষ একে কিছু আহার করানোর দরকার আছে তাই ফকিরের কাছে গিয়ে বলে ও ফকির তুমি আমার বাড়ি চলো আমি তোমার আহারের ব্যবস্থা করে দেব এই বলে ফকিরকে সঙ্গে নিয়ে আহম্মদ নিজের বাড়ি ফিরে এলো বাড়ির সঙ্গে একটা মেহমানখানা করা ছিল সেইখানে ফকিরকে বসিয়ে রেখে আহম্মদ বাড়ির ভেতর প্রবেশ করে বেগমকে বলে বেগম আমাদের বাড়ি মেহমান এসেছে তার আহারাদির ব্যবস্থা করতে হবে তাই আমি মুদি দোকান থেকে এখনই আসছি তুমি তৈরি থেকো এই বলে বাড়ির বাইরে এসে ফকিরকে বলে ভাই একটু বসো আমি এখনই আসছি এই বলে মুদি দোকানের দিকে চলে গেল এদিকে আম্মা আহম্মদের অসুস্থ বিবি কঠিন বিমারের মধ্যে ছিলেন আহম্মদের 13 বছরের এক কন্যা ছিল সে তার আম্মাজানের বুকে হাত বুলিয়ে দেয় আম্মাজান নিজ কন্যাকে বলেন বেটি শোন বেটি আমার কথা শোন কি কথা আরে নাই রে সময় আরে নাই রে সময় যেতে হবে ছেড়ে তোদের ওই দেখ মোরে ডাকিছে কবর মোরে ডাকিছে কবর তোর আবার সাথে হবে না দেখা বুঝিয়ার বলিস আমার মরণ খবর আরে বাহিরেতে মেহমান আছে আবাজ তোর বাজার গেছে মেহমানি করাবে নিয়াহার মেহমানি করাবে নিয়াহার তম যদি মোর যাই রে চলে কারে উপভু নাগি বলে নিজ হাতে করিস রুটি তুই আর এই বলে মাতার ঘুমিয়ে পড়ে গো ঠেকে দেয়
এদিকে বেটি ভাবছে যদি শুনে মরণ খবর মেহমান না করবে আহার না খেয়ে সে যাবে চলিয়া না খেয়ে সে যাবে চলিয়া এই ভেবে বেটি চুপ করে বসে আছি এমন সময় আব্বা এলো আটা নিয়ে বলে কন্যাই রুটি বানিয়ে আনো মেহমানের লাগিয়া কন্যা বাড়ির ভেতর প্রবেশ করে আর এদিকে আহমদ মেহমানের সঙ্গে আলাপ করতে মেহমানের কাছে যায় দেখে গিয়ে যে মেহমান তার ঘুমিয়ে পড়েছে অনেক পথ হেঁটেছেন অনেক ক্লান্ত হয়ে গেছেন তাই আহমদ তাকে আর ঘুম থেকে তুললেন না কিছু না বলে মেহমানের কাছে বসে রইলেন বেশ কিছুক্ষণ যাবার পর মেহমান ঘুম থেকে উঠে পড়ল উঠে বলে আহারের ব্যবস্থা কি হয়েছে আহমদ বলেন জি হ্যাঁ হয়েছে আমি এখনই আসছি বলে বাড়ির ভেতরে গিয়ে দেখেন দুটি রুটি একটি প্লেটে রয়েছে আর এক গ্লাস পানি পাশে কিন্তু সামনে দেখেন তার বেগম চাদর ঢেকে ঘুমিয়ে রয়েছেন আর বেগমের বুকে মুখখানা রেখে কন্যা তার চির ঘুমিয়ে পড়েছেন আহমদ বলেন এই খোদা এখন কি করি বাড়িতে আমার মেহমান সে যদি জানে আর আহার করবেন না 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 এটা হয় না হতে পারে না দিলটা পাসান করে বলে এটা পরে হবে আগে মেহমানকে তৃপ্তি সহকারে আহার করাই এই ভেবে রুটি প্লেট নিয়ে মেহমানের কাছে যায় গিয়ে দেখেন মেহমান সেখানে আর নাই হায় আল্লাহ হে আবার কোথায় গেল মেহমানের খোঁজ করতে করতে পথের মাঝে নেমে পড়ে সকলকে জিজ্ঞাসা করে বলেন তোমরা কি কেউ ওই ক্ষুধার্ত ফকিরকে দেখেছ সকলেই বলেন না না কেউ আমরা দেখি না আহমদ রুটির প্লেট ও এক গ্লাস পানি নিয়ে ফকিরের তালাশ করতে করতে গ্রাম থেকে বার হয়ে যায় এবং যাবার পথে আহম্মদ গ্রামের কিছু মানুষকে বলে যান আমি ফকিরের খোঁজে চললাম আমার বাড়িতে দুটি লাশ রয়েছে তোমরা তাদের কাফন দাফন করো আমার কাছে যা পয়সা আছে তোমরা নিয়ে নাও বাকিটা তোমরা চাঁদা পত্র তুলে জানাজার কাজ সমাপ্তি করো এই কথা বলে আহমদ জঙ্গলে রওনা হয়ে যান গ্রামের মানুষ সকল সকলার কাছ থেকে কিছু কিছু পয়সা আদায় করে তাদের মা বেটির জানাজার কাজখানা সমাপ্ত করে দিলেন এদিকে আহমদ ফকিরের খোঁজ কোনো পেলেন না সন্ধ্যা হইল সর্বশেষে এক গভীর জঙ্গলে এক গাছের তলায় আশ্রয় নিলেন নিজেও না খেয়ে সারাদিন উপসে রয়েছেন আবার যার জন্য এত কষ্ট করে আহারের ব্যবস্থা করলেন তাকেও আহার করাতে পারলেন না
অনেক টেনশন মাথায় নিয়ে মাথায় হাত দিয়ে কত কি চিন্তা করতে লেগেছেন সেই আহমদ। আর কি বলছে, কি করি কোথায় যাই, কি করি কোথায় যাই, ভেবে না পথ খুঁজে পাই, কি করি কোথায় যাই, ভেবে না পথ খুঁজে পাই, এ বুকে ব্যথা কত কারে গিয়ে আমি শুধাই, কি করি কোথায় যাই, শোনো রব গফুর বুকে মরে দাও গো সবুর, শোনো রব গফুর বুকে মরে দাও গো সবুর, ঘুরেও সকাল দুপুর তোমার উপর না ভরসা হারাই, কি করি কোথায় যাই, ভেবে না পথ খুঁজে পাই, এ বুকে ব্যথা কত কারে গিয়ে আমি শুধাই, কি করি কোথায় যাই, তোমার খেলা ওই তুমি খেলো বোঝারে উপায় নাই, ওরে বোঝারে উপায় নাই, আমরা কেবল কেঁদে মরি পড়িয়া ধাঁধায়, পড়িয়া ধাঁধায়, আমি কেন পড়ে কিসেরি আশায়, কিসেরি আশায়, এ নেশা সর্বনাশা না ভালোবাসা কিছুই বুঝি নাই, কি করি কোথায় যাই, ভেবে না পথ খুঁজে পাই, এ বুকে ব্যথা কত কারে গিয়ে আমি শুধাই, কি করি কোথায় যাই, ঘরে ফিরে কি আর হবে, কেউ তো আর নাই নিজের, কেউ তো আর নাই, কেউ তো আর নাই, দাফন কে আফন কেমন হলো, চোখে দেখলাম নাই মা বেটির, চোখে দেখলাম নাই, যারে মরি খুঁজে আমার কি ঠাই, কি করি কোথায় যাই, ভেবে না পথ খুঁজে পাই, কি করি কোথায় যাই, ভেবে না পথ খুঁজে পাই, এ বুকে জ্বালা কত কারে গিয়ে আমি শুধাই, কি করি কোথায় যাই, গভীর জঙ্গলে রাত কেটে ভোর হয়ে সকাল হইল, আহমদ যেখানে ঘুমিয়েছিল সেখানে দেখে একটা বড় কুয়া, সেখান থেকে কিসের যেন একটা আওয়াজ শোনা যায়, আহমদ পাপা করে দেখেন সেই কুয়ার মধ্যে একটা বাঘ মানুষের গলায় বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই ইনসান, আহমদ বলেন ওয়ালাইকুম আসসালাম, বাঘ বলে ভাই ইনসান তুমি আমায় এই কুয়া হতে উদ্ধার করো, আহমদ থরথর করে কাঁপে, আহমদ আমি পারবো না পারবো না, বাঘ বলে ও ইনসান তোমাকে আমি আল্লাহর কসম দিলাম, তুমি আমার উপকারটা করে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না, আহমদ মনে মনে ভাবি যদিও আমায় খেয়ে নেই ভালোই হবে, কারণ আমার বেঁচে লাভ কি, আমি কার জন্য বাঁচবো এরূপ চিন্তা করছে, আবার বাঘ চেয়ে বলে ও ইনসান আমাকে উদ্ধার করো, আমি দুই দিন অনাহারে রয়েছি, আমায় যদি উদ্ধার করো এই উপকার জীবনেও আমি ভুলবো না,
মাহমুদ বলেন তা নইলে বুঝলাম কিন্তু কেমন করে তোমায় তুলবো বাঘ বলে ও ভাই ইনশান তোমার মাথায় যে পাগড়িটা রয়েছে ওটা খুলে ঝুলিয়ে দাও আহমদ বলেন ছিড়ে যাবে বাঘ বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাগড়িটা ঝুলিয়ে দাও আহমদ তাই করেন এবার বাঘ বিসমিল্লাহ বলে পাগড়িটা কামড়ে ধরে আর আহমদকে বলে বিসমিল্লাহ বলে এবার টানো আহমদ বিসমিল্লাহ বলে যে একবার টেনেছেন অতি আসানের সাথে বাঘ উপরে উঠে এসেছে জঙ্গলের এত বড় জঙ্গলি বাঘ উঠে আহমদের সামনে দাঁড়ায় আহমদ ভাবে এখনই হয়তো এর হাতে আমার প্রাণটা চলে যাবে কিন্তু না 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 তা হলো না বাঘ বলে ও ইনসান শোনো 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 বন্ধু তুমি আমার বড় উপকার করেছো বিনিময় তোমায় আমি কি দেব তবে শোনো যদি কোনোদিন কোনো বড় বিপদে পড়ো তাহলে এই কুয়ার কাছে এসে বাঘ বন্ধু বলে ডেকো আমি অবশ্যই তোমার ডাকে সাড়া দেব তুমি আমার বড় উপকার করেছো আর শোনো বন্ধু তোমায় আমি কি দিয়ে খুশি করি তবে শোনো আমার কাছে একটা হীরার আংটি আছে এটা তোমায় দিলাম এর মূল্য পাঁচটা রাজ দরবারের যা দাম তার থেকেও অনেক বেশি পাঁচটা রাজার রাজত্বর যা দাম তার থেকে অনেক বেশি যত্ন করে রেখো এই বলে বাঘ গভীর জঙ্গলে চলে গেল আহমদ আংটিটা দেখে আর আল্লাহর দরবারে এই কথা বলতে থাকে কি ওগো তিনটে পয়সা কমের তরে হাকিম আসে না ঘরে ওগো তিনটে পয়সা কমের তরে হাকিম আসে না ঘরে বিমারিতে পড়ে বিবি কন্যা গেল মোরে আমার কন্যা গেল মোরে ওগো তিনটে পয়সা কমের তরে হাকিম আসে না ঘরে বিমারিতে পড়ে বিবি কন্যা গেল মোরে আমার কন্যা গেল মোরে ওগো তিনটে পয়সা কমের তরে এক পয়সার তরে পরের দারে দেগের খুনকে পানি ওই করে দিয়েছি সোনার সংসার সাজাতে গিয়ে কত রাতে ওই উপোস দিয়েছি পয়সার তরে ঘুম ত্যাগ করে ঘুরেছি পথে পথে কত লোকের দ্বারে কত লোকের দ্বারে ওগো তিনটে পয়সা কমের তরে হাকিম আসে না ঘরে বিমারিতে পড়ে বিবি কন্যা গেল মোরে আমার কন্যা গেল মোরে ওগো তিনটে পয়সা কমের তরে এত দামি আংটি গিরার মালিক এখন আমি যেই হার সারা দুনিয়া হাতের মোটায় বেসাস হয়ে যাবে ওগো তিনটে পয়সা কমের তরে হাকিম আসে না ঘরে বিমারিতে পড়ে বিবি কন্যা গেল মোরে আমার
আমার কন্যা গেল মোরে ও গো তিনটে পয়সা কমের তরে এরপর আহম্মদ সে কুয়ার পানে তাকাই দেখে একজন মানুষ তাকে সালাম কালাম না করে বলে ওহে ভাই দয়া করে আমায় তুমি উদ্ধার করো আমি বড় বিপদে পড়েছি তোমার এই উপকার আমি কখনো ভুলব না আহম্মদ কোনো কিছু চিন্তা ভাবনা না করে ঠিক আগের মতো মাথার পাগড়ির সাহায্যে সেই মানুষটাকে উদ্ধার করলেন মানুষটা উপরে উঠে এসে বলে ভাই খুব খিদে পেয়েছে এই বলে আহম্মদের কাছে যে দুটি রুটি ছিল সেই রুটি পানি খেয়ে কিছু না বলে সোজা লোকালয়ের দিকে চলে গেল জঙ্গলে বিশ মাইল দূরে বানসা সেলিমের রাজদরবার সেই রাজদরবারে দুদিন আগে থাকিয়ে বাদশা জানি সাইবান তোহুরার মহামূল্য হীরার আংটি পাওয়া যাচ্ছে না তো সাইবান তোহুরার মহামূল্য হীরার আংটি পাওয়া যাচ্ছে না চারিদিকে হাজার চিরুনি তল্লাশির পর ও আংটির হদিস মিলল না বাদশা সেলিম প্রকাশ্য রাজদরবারে এ ঘোষণা করে দিলেন যে ব্যক্তি ওই আংটি এনে দেবে তার সঙ্গে প্রকাশ্য রাজদরবারে সাইবান তোহুরার সাদি দেবেন এবং সারা বাদশাহি নিজ জামাতার নামে করে দেবেন তাছাড়া বাদশা যাবে সাইবান তোহুরা অতি নেককার অতি সুন্দরী রমণী ছিলেন এদিকে বাদশার লোকজন খুঁজতে খুঁজতে জঙ্গলের নিকটে আসতে সেই ব্যক্তির সঙ্গে দেখা বাদশার লোকজন তাকে জিজ্ঞাসা করে ওহে বন্ধু তুমি কোথা হতে আসছো তখন ব্যক্তিটি বলে আমি জঙ্গলে কুয়ার মধ্যে ছিলাম আর আপনারা যে আংটি তালাশ করছেন তার সন্ধান আমি বলে দিতে পারি বলে বাহ আমরা আংটি তালাশ করছি তুমি জানলে কি করে সেই ব্যক্তি বলছে আমি সব জানি শোনো ওই দূরে একজন বসে আছে উনার হাতে ওই আংটিটা আছে বাদশার লোকজন ছুটে যায় তার কাছে গিয়ে দেখে সত্যি সত্যি সেই আংটি আছে তার হাতে বলে বেটা চোর মনে করেছ কেউ তোমায় আর ধরতে পারবে না আহম্মদকে কোনো কথা বলতে দিল না জোর করে রাজদরবারে নিয়ে গিয়ে হাজির করলো লোকজন বলে যাহা পানা এ মস্ত বড় চোর সবার চোখে ধুলো দিয়ে এ আংটি চুরি করে জঙ্গলে গিয়ে গা ঢাকা দিয়েছিল একে ফাঁসিতে দিন নইলে শুলে চড়ান বাদশা জিজ্ঞাসা করেন কেমন করে এ আংটি চুরি করলো তখন আহম্মদ বলে আমায় চোর বলবেন না চোর বলবেন না এই বাদশা খবরদার আমায় চোর বলবেন না তখন সেই আহম্মদ বাদশাকে বলছে কি বলছে জানেন আমাকে মেরে ফেলো নইলে ফাঁসিতে তোলো আমাকে মেরে ফেলো নইলে শুলিতে তোলো দড়িতে ফাঁস লাগিয়ে দাও বলে আমার ও বাদশাহ নামদার ও বাদশাহ নামদার এ আংটি জানো কার আর জঙ্গলে দিয়েছে বন্ধু মোর আমাকে মেরে ফেলো নইলে শুলিতে তোলো দড়িতে ফাঁস লাগিয়ে দাও বলে আমার ও বাদশাহ নামদার এ আংটি জানো কার জঙ্গলে দিয়েছে বন্ধু মোর আমাকে মেরে ফেলো অসহায় দুঃখী আমি জানে সেই অন্তর্যামি অসহায় দুঃখী আমি জানে সেই অন্তর্যামি তার হাতে জীবন আমার সাজা কি দেবে তুমি এই আংটি উপহারে দিয়েছে বন্ধু মরে বলো না চোর আমারে চাও যদি
दीदी तुम्हारे नीते चाओ ना गुनिए हिसे दाओ विदाई दिए हिसे दाओ विदाई दिए कोरोना दूर व्यवहार ओ बादशाह नामदार ए अंति जनकार अर जंगले दिए चे बंधु मोर आमाके मेरे फेलो आमारई बंधु जिनी ऐ बादशाह आंटी कार जानो आमार ओई बंधु जिनी डाकिले आसबेन तिनी तखन थाकबे ना उपाय बंध होबे आहार पानी तखन थाकबे ना उपाय बंध होबे आहार पानी कथा दिएछे मोरे विपदे पड़ले पड़े आसिबे उद्धारे की करबे आज हमारे सुनो ताई जहां पाना माता गरम कोरोना सुनो ओ जहां पाना माता गरम कोरोना ना करो ई दूर व्यवहार ओ बादशाह नामदार ये अंति जनकार अर जंगले दिए छे बंधु मोर आमाके मेरे फेलो एमन कथा सुने केउ विश्वास करलो ना सकलेई बोले जंगलेर बाघ मानुषेर बंधु कोनो दिन होते पारे ना दरबारेर प्रधानमंत्री बोलेन अच्छा भाई आंटी जे तुमी चुरी करो ना तार प्रमाण कि दिते पारबे अहमद बोलेन अवश्यई पारबो आपनारा कि प्रमाण चान आमार बाघ बंधुतार प्रमाण दिए देबे सबाई बोले जदि ताई हय तोमार बाघ बंधुके हाजिर करते पारबे अहमद बोलेन अवश्यई आमी हाजिर करते पारबो बोलछे केमन करे बोलछे ताहले एक काज करुन आपनारा आमार संगे जंगले चलुन तो 15 जन साहसी लोक आहम्मदेर साथे जंगले एलो एबार आहम्मद तादेर दशा दूरे रेखे सेई कुंवार काछे गिये बाघ बंधुके स्मरण करे आर एई कथा बोले कि बड़ विपदे पड़ेछि देखा दिए जाओ आमारे बड़ विपदे पड़ेछि देखा दिए जाओ हमारे खोदार कसम दिलाम बंधु हमें तुम्हारे बंधु हमें तुम्हारे बड़ विपदे पड़े जाओ हमारे बंधुरे आवाज भी बागे से बोले बंधु केनो सरण करे छो आमाय अहमद बोले सकले चोर बोले बेदेछि आमाय बाग ये से बोले बंधु केनो सरण करेछो आमाय आहमद बोले सकले चोर बोले बेदेछि आमाय ये अंती नबी सजादीर केउ विश्वास करे ना मोरे बड़ विपदे पड़ेछि देखा दिए जाओ आमारे बाघ बोलछो एई कथा शोनो बंधु आज तो आमी जेते पारबो ना तुमि एक काज करो बाघ बोले कल जोरे जाबो बादशार दरबारे बाघ बोले कल जोरे जाबो बादशार दरबारे ए अंटी आमारे ना बादशार दिए
আসবো প্রমাণ করে। এই বলে নিল বিদায় ফাঁকি দিয়ে সবার নজরে, বড় বিপদে পড়েছি দেখা দিয়ে যাও আমারে, দেখা দিয়ে যাও আমারে। এই বলে বাঘ বন্ধু বিদায় নিয়ে নিল। বাজার লোকজন বলে, কই হে তোমার বাঘ কোথায় গেল? আহম্মদ বলেন, কাল জোহরে রাজ দরবারে যথা সময়ে বাঘ বন্ধু হাজির হবে, কথা দিয়েছে। তারা সবাই বলে, আমরা অন্ধ নাকি? তোমার বাঘ বন্ধু এলো, তোমার সাথে কথা হলো, আমরা দেখতে পেলাম না? বুঝতে পেরেছি তোমার চালাকি, বুঝতে পেরে গিয়েছি, চলো। এই বলে আহম্মদকে ধরে রাজ দরবারে নিয়ে এলো। বাদশাহ সব কথা শুনলেন। মন্ত্রী বললেন, ঠিক আছে কালকের দিনটা দেখা যাক, এবং বলে দিলেন, শোনো, যদি বাঘ যথা সময়ে না আসে এই মিথ্যা বলার অপরাধে প্রকাশ্য রাজ দরবারে তোমার ফাঁসি হবে। তখন আহম্মদ বললেন, জি হ্যাঁ, আপনি যা সাজা দেবেন, আমার বাঘ বন্ধু না উপস্থিত হলে আপনি যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব। পনেরো দিন সময় মতো রাজদরবারে সাজানো হল। রাজদরবারে উপস্থিত লোক সকল সময়ের অপেক্ষায় রয়েছেন। বাঘ নাকি মানুষের বন্ধু, বন্ধুর বিপদে বাঘ নাকি সশরীরে হাজির হবে, এ কথা আদৌ বিশ্বাসযোগ্য নয়। এটা কেউ বিশ্বাস করতে পারে? এটা কি হতে পারে? তবু ওই মানুষটির কথা সত্য ভেবে সকলেই পথের দিকে তাকিয়ে রয়েছেন। সময় শেষ হতে আর মাত্র দু মিনিটের মতো বাকি আছে। সকলেই এক বাক্যে বলে ওঠে, ও একটা মিথ্যুক, এর কথা বিশ্বাস করা আমাদের উচিত হয় না। হুকুম দিন জাহাপানা, একে ফাঁসির কাঠ গড়াই নিয়ে যায়। বাদশাহও ক্ষিপ্ত হয়ে গেলেন, হুকুম দিলেন, যাও যাও একে নিয়ে যাও। যেই সবাই গিয়ে আহমদের হাত ধরেছেন, তখনই একটা জান্নাতি মেওয়ার খুশবুতে রাজ দরবারটা ভরে গেল। আর সকলে সেই গন্ধে মোহিত হয়ে গেলেন। আর সামনে দেখেন, সামনে তাকিয়ে দেখেন একটা জলজান্ত বাঘ লাপাতে লাপাতে রাজ দরবারে প্রবেশ করে। সর্বনাশ, যারা রাজ দরবারে ছিল তারা তখন কি করছে জানেন? বাপরে বাপ বলে সবাই ভয়ে, বাপরে বাপ বলে সবাই ভয়ে, পালাবে কেমন করে পথ দেখে একে অপরে, কণ্ঠ যায় সবার শুকিয়ে। বাপরে বাপ বলে সবাই ভয়ে, পালাবে কেমন করে পথ দেখে একে অপরে, কণ্ঠ যায় সবার শুকিয়ে। বাপরে বাপ বলে সবাই ভয়ে, সবাই ভেবেছে মনে বাঘটাকে গভীর বনে, কেমনে সে লোকালয়ে আসে, মানুষে পেলে ফিরে মাংস খাই ছিঁড়ে ছিঁড়ে, যে বাঘ মানুষে পেলে ফিরে মাংস খাই ছিঁড়ে ছিঁড়ে, সে কেমনে মানবে ভালোবাসে, বলো বাঘ যার বন্ধু হলো, এ কেমন মানুষ বলো বাঘ যার বন্ধু হলো, সত্যিকার মানুষ এরে কহে। বাপরে বাপ বলে সবাই ভয়ে, বাদশাহ নামদার তখন বলে, বাঁচাও গো এখন আমাকে এ বাঘের হাত।
বাদশা নামদার তিনি কি বলছেন বাদশা নামদার তখন বলে বাঁচাও গো এখন আমাকে এ বাঘের হাত হতে বাঘ বলে বাদশা নামদার হীরা রে আনতি আমার উপহার দিয়েছি এর হাতে কি প্রমাণ চাও গো তুমি দিয়ে আজ যাব আমি প্রমাণ চাও তুমি দিয়ে আজ যাব আমি সবাইকে দেখিয়ে বাপরে বাপ বলে সবাই ভয়ে বাঘ মানুষের কণ্ঠে বলে উঠল ও বাদশা নামদার এ আংটি তো আমার তোমার কি প্রমাণ চাই তুমি বলো তখন বাদশা বলছে বাপরে বাপ আমার জন্ম ধর্মের বাপ আমার কোনো প্রমাণপত্রের দরকার নাই আমি বড় খুশি হয়ে গেছি তবে আমার একটা কথা কি কথা কয় তখন বাদশা নামদার প্রমাণের নাই গো দরকার বাঘ বলে আপনি যে কথা দিয়েছিলেন যে এরকম আংটি এনে দেবে তার সঙ্গে আপনার কন্যার বিবাহ দেবেন বাদশা বলছে আমি তো এই কথাই বলছি কয় তখন বাদশা নামদার প্রমাণের নাই গো দরকার কথা যা আছে তাই তো হবে বন্ধুকে বুঝিয়ে বলুন আমাকে ক্ষমা করুন বন্ধুকে বুঝিয়ে বলুন আমাকে ক্ষমা করুন কষ্ট আর থাকবে না নসিবে কেন কন্যা রাজত্ব আমার হাতে তুলে দিলাম তোমার কন্যা রাজত্ব আমার হাতে তুলে দিলাম তোমার কবুল করিয়া মুক্তি দাও আমারে দিয়ে বাপরে বাপ বলে সবাই ভয়ে পালাবে কেমন করে পথ দেখে একে অপরে কণ্ঠ যায় সবার শুকিয়ে বাপরে বাপ বলে সবাই ভয়ে তো যাই হোক বাস্তব বাদশা প্রস্তাব দিলেন যে আমার কন্যাকে শাদি করা করতে হবে সকলেই একই বাক্যে বাদশার এই কথা মেনে নিলেন এবং বাদশার ভাবি বাদশার এ জামাতা বলেও মেনে নিলেন সকলেই বাঘ বলে বন্ধু আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন আল্লাহ বলেন যে আমার ডাকে সাড়া দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি আল্লাহ বলেন যারা নেক রাস্তায় চলে তাদের মকামে পৌঁছাবার পথটা আসল মঞ্জিলে পৌঁছাবার পথটা আমি অতি সহজ করে দিই মানুষ তার ক্ষুদ্র জ্ঞানে সেটা অনুভব করতে পারে না অতএব বন্ধু তোমার প্রতি আল্লাহ রাজি ও খুশ হয়ে গেছেন তোমার ইনাম তুমি খুব তাড়াতাড়ি পাবে আহমদ বলেন সে আবার কি বলে ও পরে জানতে পারবে তো বাঘকে তখন বাঘ বন্ধুকে বলছে আহমদ আমার এই বয়সে কি বিবাহ করা সাজে বন্ধু তখন বাঘ বন্ধু বলছে শোনো তুমি ক বৎসরের বলছে আমি 50 বৎসরের বৃদ্ধ আরো 18 বৎসরের যুবতী কেমন করে হয় বাঘ বন্ধু বলে আল্লাহ পাক বড় মহান তার খেলা বোঝা আমাদের জন্য খুবই শক্ত তুমি এক কাজ করো এই ফলটি আমি তোমায় দিলাম তুমি রেখে দাও বাসর রাত্রে ফজরের ওয়াক্তে গোসল করে নামাজ আদায় করে এই ফলটা তুমি খেও এই বলে বাঘ বন্ধু বিদায় নিয়ে চলে গেল তখন আহমদ বলছেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার কি লীলা খেলা বোঝা বড় দায় ফকির কে আমি ফকির কে আমি আমির কে ফকির অলোকে বদলে দে আল্লাহু আল্লাহ তোমার কি লীলা খেলা বোঝা বড় দায় আল্লাহু আল্লাহ
ছোট এক কোণে ঘরে কেটেছে কষ্টে তার জীবন, ক্ষণকে বদলে দিল জিন্দেগি, খোদা দেখো কেমন। রাজকন্যা বিবি পায় মহলে হলো ঠাই, রাজকন্যা বিবি পায় মহলে হলো ঠাই, সবই খোদার করুণায়। ফকির কে আমির, আমির কে ফকির, পলকে বদলে দে আল্লাহ আল্লাহ। ফুলের বিছানায় রাজকন্যে সাথে নিয়ে ঘুমায়, ফজরে আহমদ তার বিবিকে বলছে, বলে ওটো বিবি নামাজ করিয়াদাই, তাই স্বামী স্ত্রী দুজনাই বাহিরে চলে যায়, ঘরের দরজা খোলা রয়। আল্লাহু আল্লাহ, তোমার কি লীলা, খেলা বোঝা বড় দায়। আল্লাহু আল্লাহ। সাজাদিন বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, এদিকে বেগম সাহেবা রাত্রে ভালো ঘুমাননি, তিনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে কন্যার কামরার দিকে অগ্রসর হন। কামরার কাছাকাছি পৌঁছাতে সেই জান্নাতি মেওয়ার সুগন্ধে মোহিত হয়ে যান। দূর থেকে উঁকি মেরে দেখেন কামরার ভেতর কেউ নাই, দরজা কামরার খোলা। বাদশার বেগম তিনি ঘুমাননি, এদিকে মেয়ের বাসর রাত, তো ভোর হতে না হতেই তিনি একটু বাইরে বার হয়েছেন, তো দরজা খোলা, সেই জান্নাতি মেমার সুগন্ধ তার কাছে আসছে, সে থাকতে পারছে না, তো আগিয়ে গেলেন, গিয়ে দেখছে দরজা খোলা, মেয়ে জামাই সেই ঘরের মধ্যে নাই। তিনি তখন ভেতরে প্রবেশ করেন, আর সেই জান্নাতি মেওয়া আপেল তীর দর্শন পেয়ে যান। বেগম লোমড়া সামলাতে পেরে এত সুন্দর তার স্বাদ, দুনিয়ার এ কোন ফল হতে পারে না, নিশ্চয় হলো এ জান্নাতি মেওয়া। বেগম কি করে, পুরো আপেলটা ভক্ষণ করে ফেললেন, আর সঙ্গে সঙ্গে পঞ্চাশ বৎসরের মহিলা ২৫ বৎসরের যুবতীতে পরিণত হলেন। হায় আল্লাহ, এ কি হলো, হায় হায়, লজ্জায় মাথা কাটা যায়, এ মুখ কেমন করে আমি দেখাই। তখন স্বামীর কাছে ছুটে যায়, আর কি বলছি, এখন কি করি আমি, চিনতে পারবে কি স্বামী, এখন কি করি আমি, চিনতে পারবে কি স্বামী, এ মুখ দেখাবো কেমন করে গো, এ মুখ দেখাবো কেমন করে। হায় রে, করলাম এ কি ভুল, কোথায় গেল পাকা চুল, হায় রে, করলাম এ কি ভুল, কোথায় গেল পাকা চুল, আমি বৃদ্ধা যুবতী হলাম কি করে গো, আমি বৃদ্ধা যুবতী হলাম কি করে, এখন কি করি আমি। তো যা পারি হোক, স্বামীর কাছে গেছে, তারপর ছুটে গিয়ে স্বামীর কাছে যখনই হাজির হলো, স্বামী বলে কে গো নাই, হে তাই কেমন এলে বলো। তোমার কি স্পর্ধা, কে গো তুমি, আমার আমার মানে কামরার মধ্যে এসে গিয়েছো, যাও এখান থেকে চলে যাও, চলে যাও।
নইলে জানো আমি বালসা আমি ইচ্ছা করলে তোমায় শুলে দিতে পারি। নারী বলে বিবি তোমার চিনতে কি গো পারো নাই, নারী বলে বিবি তোমার স্বামী চিনতে কি গো পারো নাই, আর স্বামী বলে দূর হও তুমি করোনা আর ছলো না, তোমায় ফাঁসিতে লটকাবো নইলে শুলেতে চড়াবো, তোমায় ফাঁসিতে লটকাবো নইলে শুলেতে চড়াবো। এ বাদশা বলে যাতাই করে আর চেনো না তুমি যে আমারে, হাইরে করলাম এ কি ভুল কোথায় গেল পাতা চুল, আমি বিদ্যা যুবতী হলাম কি করে গো, আমি বৃদ্ধা যুবতী হলাম কি করে। কাঁদতে কাঁদতে বেগম সমস্ত ঘটনা জাহাপনার কাছে খুলে বললেন, বাসবাক হায় আল্লাহ এখন কি উপায় হবে, ছি 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 লজ্জায় মাথা কাটা যায়, কেমন করে লোকজনের সামনে এ মুখ দেখাবো। তখন কেঁদে ঘটনা যখন বিবি বর্ণনা করে, কেঁদে সব ঘটনা যখন বিবি বর্ণনা করে, বাদশা বলে মুখ মোরা দেখাবো কেমন করে। এই বলে স্বামী স্ত্রী দুজন তখন যাই মেয়ে জামাইয়ের কাছে, তখন মেয়ে সবে ঘরে প্রবেশ করছে এমন সময় এরা দুজন যাচ্ছে, স্বামী স্ত্রী দুজন তখন যাই মেয়ে জামাইয়ের কাছে, মেয়ে বলে কে এ আপা সঙ্গে আপনার এসেছে, আপনার লজ্জা সরম কি নাই ঘরে আছে মেয়ে জামাই, ছি 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 আব্বা আপনার একটু লজ্জা শরম নাই, আপনার ঘরে যুবক জোয়ান জামাই জোয়ান মেয়ে রয়েছে, আর আপনি একটা কোথাকারের কে একটা পরস্ত্রীর হাত ধরে এইভাবে আপনি আমাদের কাছে আসছেন, আপনার লজ্জা শরম নাই, ছি 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 আমি এমুখ কেমন করে দেখাবো। তাই মেয়ে বলছে, মেয়ে বলে আব্বা সঙ্গে আপনার কে এসেছে, আপনার লজ্জা শরম কি নাই ঘরে আর এলেন এক কুমারীর হাত ধরে, লোকে দেখে বলবে কি আপনারে, এখন কি করি আমি কিনতে পারবে কি স্বামী, এ মুখ দেখাবো কেমন করে গো, এ মুখ দেখাবো কেমন করে, হায় রে করলাম এ কি ভুল কোথায় গেল পাকা চুল, আমি বৃদ্ধা যুবতী হলাম কি করে গো, আমি বৃদ্ধা যুবতী হলাম কি করে। তখন সেই কুমারী মেয়ে বলছে, ও গো মেয়ে তুমি আমায় চিনতে পারছো না, মা বেটি আমি তোর মা, বলে ছি 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 একথা তুমি বলতে পারলে, আমি তুমি আমার মা, বলে হ্যাঁ মা তুই ভালো করে আমায় দেখ চিনতে পারিস কি না, বলে আমার মা তো বুড়ো আমার মা তো বৃদ্ধা, তুমি একটা কুমারী মেয়ে তুমি আমার মা কেমন করে হও, বলে বেটি তবে শোন। কেঁদে বলে নারী তখন আমি বেটি মা তোমার, এই ফল খাবার ফলে হয়েছে এ দশা, বেটি তোর ঘরে যে ফলটা ছিল ওই ফলটা আমি খেয়ে নিয়েছি, এই ফল খাবার ফলে হয়েছে এ দশা আমার, জামাতাকে বলেন শ্বশুর বাবা কিছু করো না, আর জামাতাকে বলেন শ্বশুর বাবা কিছু করো না, আর জানা জানি হলে পরে লজ্জার শেষ আর থাকবে না, বলে আমি কি করব, এটা খেয়ে নিয়েছে এটা তো খাওয়ার কথা ছিল আমার কিন্তু উনি খেয়ে নিয়েছে আমি কি করব, বলে তোমার বাঘ বন্ধুকে একবার বলে দেখো না, তোমার বাঘ বন্ধুকে ধরো একটা উপায় বের করো,
তোমার বাঘ বন্ধুকে ধরো একটা উপায় বের করো নইলে জহর খেয়ে যাব মোরে গো নইলে জহর খেয়ে যাব মোরে নইলে জহর খেয়ে যাব মোরে গো নইলে জহর খেয়ে যাব মোরে শাশুড়ি মার এই অবস্থা দেখে শ্বশুর বাবাজির একান্ত অনুরোধে তাড়াতাড়ি সেই কুয়ার কাছে হাজির হলো বাঘ বন্ধুকে স্মরণ করে বাঘ বন্ধু হাজির কি খবর বন্ধু বলো আহম্মদ সমস্ত ঘটনা খুলে একের পর এক বর্ণনা করে শোনালো বাঘ বন্ধু বলে বড় সমস্যার কথা শোনালে তবে একটা উপায় আছে আহম্মদ বলেন বন্ধু তোমাকে এই বিপদ থেকে বাঁচাতেই হবে বড় দয়ালু বাঘ কারো কোনোদিন কোনো কষ্ট দেখতে পারে না তাই বাধ্য হয়ে গেলেন তখন সেই আহম্মদকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন গভীর জঙ্গলের মধ্যে হঠাৎ বাঘ দেখতে পেলেন সেখানে দুটি ছেলে খেলাতে মত্ত রয়েছে আর এত সুন্দর তাদের রূপ দেখলে মনে হয় এ মানুষের রূপ হতে পারে না মনে হয় এরা হয়তো আল্লাহর ফেরেশতা হবে বাঘ সেই দুটো ছেলের সামনা সামনি হতে ছেলে দুটি বাঘকে সালাম দিয়ে বলেন আব্বাজান আব্বাজান কি খবর বলো ভাইজান হাতে তো আর সময় নাই এই বাঘকে দেখে দুটো ছেলে সালাম দিল এরা কে কেমন ভাবে জান্নাতে যাবে জীবন তো জান্নাত কেমন ভাবে যাবে যদি শুনতে চান এই ক্যাসেটের ভলিউম 2 কিনে আপনারা অবশ্যই শুনে নিন আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম